পৃথিবীর বুকে রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় প্রাণী, স্থান এবং বস্তু, যেগুলোর বেশিরভাগই রহস্যে ঘিরে রেখেছে আপন বৈশিষ্ট্যে। নিত্য নতুন রহস্যের জালে পৃথিবী যেন নিজেকে জড়িয়ে রেখেছে। অজানাকে জানার অদম্য আকাঙ্ক্ষা থেকেই সামনে এসেছে বহু রহস্য। পৃথিবীর তেমনই কয়েকটি রহস্যময় স্থান নিয়ে আজকের এই ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে আমার এই ফরেস্ট জিওগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমে যে স্থানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নরকের দরজা। স্বর্গ বা নরকের কথা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, আর স্বর্গ কিংবা নরক এর দর্শন পেয়েছেন এমন মানুষ খুঁজতে যাওয়াটা নিতান্তই হাস্যকর। তবে আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গিয়ে আপনি নরক দেখার সুযোগ পাবেন। কি ব্যাপারটি হাস্যকর মনে হচ্ছে? হাস্যকর মনে হলো এটাই সত্যি। এমন একটি জায়গা আপনি খুঁজে পাবেন তুর্কমেনিস্তানের গরভাজা নামক এলাকায়। এটি একটি গ্যাস জ্বালামুখ যেখানে নরকের মতো দাউ দাউ করে আগুন জ্বলছে। কাকারু মরুভূমির মাঝখানে অবস্থিত গ্যাসের এই জ্বালামুখকে স্থানীয় লোকজন নাম দিয়েছে ডোরাফেল বা নরকের দরজা। এখানে ঘুরতে আসা মানুষেরাও এই নামের সাথে একমত পোষণ করেছেন। ভ্রমণ বিলাসী মানুষদের জন্য এটি একটি বিস্ময়কর দৃশ্য। নরকের দরজা কিংবা দ্য ডোর অফ হেলের ব্যাস প্রায় 70 ফুট এবং এটি প্রায় 20 মিটার দীর্ঘ। রাতের বেলা আগুনের শিখাগুলো বেশ স্পষ্ট হয়, সে সময় দূর থেকে এই দৃশ্য ভয়ঙ্কর সুন্দর লাগে। নরকের দরজার কাছাকাছি আগুনের উত্তাপ এত বেশি যে সেখানে কেউ 5 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারে না। দাউ দাউ করে জ্বলতে থাকা এই নরকের দরজা প্রাকৃতিক কোনো গর্ত নয়, 1971 সালের আগেও এর কোনো অস্তিত্ব ছিল না। আর 10টা মরুভূমির মতো এটিও কাকারু মরুভূমির একটি অংশ ছিল। 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক অনুসন্ধানকারী দল প্রাকৃতিক গ্যাসের খোঁজ করতে এখানে আসেন। অনুসন্ধানের সময় গ্যাস ভর্তি এই গুহায় মৃদু স্পর্শ করলেই দুর্ঘটনাবশত মাটি ধসে পুরো ড্রিলিং রিগ সহ পড়ে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। দুর্ঘটনার ফলে পরিবেশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা দেখা যায়। এই বিষাক্ত গ্যাসের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য ভূতত্ত্ববিদগণ গ্যাস উদ্গিরণের মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তারা আশা করেছিলেন কিছুদিনের মধ্যে গ্যাস উদ্গিরণ বন্ধ হবে, পরিবেশও ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। কিন্তু তেমনটি হয়নি। বিগত 43 বছর ধরে এই অগ্নিমুখটি একধারে জ্বলছে। এই গর্তে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস। গ্যাস মজুদে অবশ্য তুর্কমেনিস্তানের অবস্থান বিশ্বে পঞ্চম, তাই হয়তো এত গ্যাস পুড়ে যাওয়ার পরেও খুব একটা উদ্বিগ্ন নয় তারা। দুই নম্বরে যে স্থানটি নিয়ে কথা বলবো তার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা, তার মধ্যে অন্যতম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে কোনো কিছুতেই এর রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। মানুষ সর্বদাই জ্ঞান পিপাসু, তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের যে স্পৃহা তা সর্বদাই বিজ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হয়। আমরা সকলেই জানি বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা, অপর পাশে আছে সান জুয়ান, পুয়ার্তো রিকো। পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান রয়েছে সেখান থেকে এই জায়গাকে একটু গুরুত্ব দেবার বিশেষ কারণ রয়েছে। তার কারণ হচ্ছে ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। এ এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই। অনেকে আবার এই জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গেল ও ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন। একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে, বহির্বিশ্বের কোনো অজানা প্রাণীর বাস সেখানে, যারা সর্বদা বসে আছে আশেপাশের সবকিছু গ্রাস করে নেবার জন্য। ধারণা মতে ভিন গ্রহের মানুষেরা পৃথিবীতে এসে এই স্থানটি তাদের ঘাঁটি বানিয়ে নেয় এবং এই অঞ্চলের ভিতরে প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গায়েব করে দেয়, যাতে করে তাদের ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। মজার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সাথে, যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা, কোনো অস্তিত্ব খুঁজেও পাওয়া যাবে না। সর্বপ্রথম এই জায়গাকে আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস। তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুডা ট্রায়াঙ্গেল পাড়ি দেওয়ার সময় দেখেছিলেন আলোর নাচানাচি আর আকাশে ধোয়া। এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও ভুল নির্দেশনা দিচ্ছিল। আজ পর্যন্ত অসংখ্য জাহাজ মিলিয়ে গিয়েছে এই ট্রায়াঙ্গেলে, যার কোনো চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
ধারণা করা হয় এ পর্যন্ত 50টির বেশি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। সর্বপ্রথম 5 ডিসেম্বর 1945 সালে আমেরিকার 5টি যুদ্ধ বিমান 14 জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গেলে। সর্বশেষ তথ্য মতে খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে যায় তখন তাদের সামনে তারা ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে আজ অবধি প্রায় 1000 জনের মতো বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝে প্রাণ হারিয়েছে, যা গড়ে প্রায় প্রতি বছরে 10 জনের সমান। যদিও আজ অবধি অনেক গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গেল সম্পর্কে, তারপরেও সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য। তারা বর্ণনা করেছেন যে সমুদ্রের এ জায়গায় ষড়যন্ত্র মেঘ, হেক্সাগোনাল ক্লাউড, এর কারণে বায়ুগোলার সৃষ্টি হয়, যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার ছাড়িয়ে যায়, যার কারণে আশেপাশের সবকিছু এই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে যায় আটলান্টিক সমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গেলের অতল গহ্বরে। এই গবেষণাটি আজ পর্যন্ত সমস্ত গবেষণার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তিন নম্বরে যে স্থানটি নিয়ে কথা বলবো তার নাম বালটা দ্বীপ। প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখানে উন্মোচিত করা সম্ভব হয়নি। এমনই অদ্ভুত রহস্যে ঘেরা এই দ্বীপ বালট্রা। বালট্রা মূলত মানববসতি শূন্য একটি দ্বীপ। দক্ষিণ আমেরিকার ইকুয়েডর নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বালট্রা। তবে এখানকার অন্য 12টি দ্বীপ থেকে বালট্রা একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করা হয়, যেটি যুক্তরাষ্ট্র সরকার করেছিল। তখনকার এয়ারবেসের একজন অফিসার ফ্রান্সিস ওয়াগনারের মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে বালট্রা দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা। এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন। এটি গ্রীষ্মমণ্ডিত দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বালট্রাতে। কি রহস্যজনক কারণে বালট্রার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বালট্রা অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে আর 1 ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা। বালট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক ও অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময়ই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না, একবার দিক নির্দেশক কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টা পথে দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বালট্রা দ্বীপের উপর প্লেন থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস, আবার দ্বীপ পার হলেই সব ঠিকঠাক। বালট্রার আরেকটি অদ্ভুত দিক হলো এর মানসিক দ্বীপ। অন্য 12টি দ্বীপের তুলনায় মৃত দ্বীপ বালট্রায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেকটা হালকা হয়ে যায়। অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বালট্রায় কোনো বৃক্ষ নেই, নেই কোনো পশু পাখি, কোনো পশু পাখি এ দ্বীপে আসতে চায় না। দ্বীপের রহস্যময়তা আবিষ্কারের জন্য ওয়েগনার জোর করে কিছু প্রাণীকে বালট্রা এবং এর আশেপাশে সান্তাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিল, কিন্তু দেখা গেল বালট্রাকে এড়িয়ে সান্তাক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বালট্রার কাছে আসার পর ফিরে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। বালট্রা দ্বীপের এরকম অদ্ভুত আচরণের কোনো গ্রহণযোগ্য কারণ এখনো কেউ খুঁজে পায়নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা কী টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাদের কমেন্টে জানালে আমরা চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানাতে। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথাটি আরেকবার মনে করিয়ে দিতে চাই। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।